বই পড়তে কে না ভালোবাসে? বই প্রেমীদের কাছে বই হলো তাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলোর ভেতর একটি। কিন্তু কাঙ্ক্ষিত বইটি চাওয়া মাত্র হাতের নাগালে পাওয়া কিছুকাল আগেও ছিল একটি অবাস্তব ব্যাপার। আজ যতটা সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত বইটি হাতের নাগালে পেয়ে যাচ্ছেন, কিছুকাল আগেও কিন্তু এই বিষয়টা এতটাও সহজ ছিল না। ঠিক এই থিমটিকে কাজে লাগিয়েই আজ বাংলাদেশের সবচেয়ে সফল এবং প্রতিষ্ঠিত কোম্পানি রকমারি .com-কে দাঁড় করিয়েছেন তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ এবং তার কিছু ঘনিষ্ঠ সহযোগী। তবে রকমারি .com শুধু একটি বই কেনার প্ল্যাটফর্ম নয়, এটি কিছু স্বপ্নবাজ তরুণদের প্রতিষ্ঠিত স্বপ্নও বটে। আজ আপনাদের এর পেছনের গল্পগুলি শোনাবো, কিভাবে এটি ছোট্ট পরিসর থেকে বাংলাদেশের লাখো মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে, কিভাবে এটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি আইকন হয়ে উঠেছে, সেই সম্পর্কেই জানাবো আপনাদের। মাহমুদুল হাসান সোহাগ, যিনি তার নিজের জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছেন অন্যরকম কিছু প্রতিষ্ঠার মাধ্যমে, তার এই অন্যরকম প্রতিষ্ঠানগুলোর একটি সফল উদাহরণ হচ্ছে রকমারি .com। তবে রকমারি .com প্রতিষ্ঠার পিছনে শুধু তিনি নন, রয়েছেন আরও চারজন তরুণের অবদান। এই স্বপ্নবাজ তরুণদের অক্লান্ত পরিশ্রমের ফল রকমারি .com। তাদের স্বপ্ন ছিল বইপ্রেমীদের কাছে খুব সহজেই যেন বই পৌঁছে যায়, বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে হাতে যেন তাদের কাঙ্ক্ষিত বইটি থাকে, সেই স্বপ্ন থেকেই তাদের এই রকমারি .com-কে গড়ে তোলা। রকমারি .com মূলত একটি অনলাইন ভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট, যেখানে বই থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যও কিনতে পাওয়া যায়। রকমারি .com-এর অফিসিয়াল কোম্পানি হল অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেড, যার প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ। শুরুতে এই প্রতিষ্ঠানটিকে রকমারির কোনো অস্তিত্ব ছিল না। রকমারি প্রতিষ্ঠার গল্পটি একটু অন্যরকম। রকমারি প্রতিষ্ঠা হয়েছে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে। মাহমুদুল হাসান সোহাগের যেহেতু অনেক আগে থেকেই ইচ্ছা ছিল তিনি নতুন কিছু করবেন, তাই সবকিছুর মধ্যে অন্যরকমের কিছু ছোঁয়া রাখার প্রত্যয়ে তিনি তার কিছু সহচরীদের নিয়ে তৈরি করেন তার এই স্বপ্নের পথ চলার যাত্রা। তিনি বই পড়তে খুব বেশি ভালোবাসতেন। তার মতে, কেউ উদ্যোক্তা হতে গেলে তাকে হতে হবে লার্নার। যে যত বেশি লার্নার হবে সে তত বড় উদ্যোক্তা হতে পারবে। তাছাড়াও তিনি বলেন, প্রচুর বই পড়াই তাকে তার উদ্যোক্তা জীবনে স্থির হতে সহায়তা করেছে। তাই নিজেকে সফল করার জন্য বইয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এই প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি এবং তার সহচরেরা মিলে 2012 সালের 19 জানুয়ারি একটি ছোট্ট স্বপ্নের জন্ম দিলেন এবং তাদের সেই স্বপ্নের নাম দিলেন রকমারি .com। এই নামকরণের পেছনে রয়েছে একটি লং টার্ম মিশন। শুরুটা বই দিয়ে করলেও তাদের স্বপ্ন ছিল যেহেতু তারা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করবেন, সুতরাং রকমারিতে বইয়ের পাশাপাশি একসময় বিভিন্ন পণ্যও থাকবে, তাই এমন নামকরণ। এবং আমরা এখন যেটা দেখতেও পাচ্ছি, রকমারি এখন বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যও খুব সফলতার সাথে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। রকমারির শুরুর পথটা কিন্তু এতটাও সহজ ছিল না। মাহমুদুল হাসান সোহাগ বলেন, তারা তাদের পথ চলা শুরু করেছিল মাত্র 100টি বই দিয়ে, কিন্তু তার রকমারি পরিবারের সকল সদস্যদের চোখে ছিল অন্যরকম স্বপ্নের হাতছানি, ছিল অনেক অক্লান্ত প্রচেষ্টা। তাদের স্বপ্ন ছিল বাংলাদেশের আনাচে কানাচে থাকা প্রতিটি মানুষের কাছে খুব সহজেই তার কাঙ্ক্ষিত বইটি পৌঁছে দেয়া। সেই স্বপ্নের হাত ধরেই তারা এগিয়ে গেছেন এবং আজ মাহমুদুল হাসান সোহাগের সেই ছোট্ট রকমারি বুক স্টোরে এখন বইয়ের সংখ্যা 2 লক্ষেরও বেশি। রকমারি .com-ই প্রথম প্রতিষ্ঠান যেটি গ্রাহককে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য সরবরাহ করছে। এই বিষয় নিয়ে অনেকে হাসাহাসি করলেও মাহমুদুল হাসান সোহাগ বলেন, গ্রাহকের বিশ্বাস ধরে রাখাই সবচেয়ে বড় অর্জন। আপনি গ্রাহককে বিশ্বাস না করলে কেন সে আপনাকে বিশ্বাস করবে? এরকমই অনেক ছোট ছোট নীতি অবলম্বন করে তিনি তার রকমারি .com-কে বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। এখন মানুষ চোখ বন্ধ করেই রকমারি থেকে তার প্রয়োজনীয় জিনিসটি অতি সহজেই নিতে পারেন। মাহমুদুল হাসান সোহাগ এভাবেই তার রকমারি .com-কে তরুণ উদ্যোক্তাদের জন্য করেছেন একটি উৎকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, এখনকার নতুন তরুণরা উদ্যোক্তা হয়ে ওঠার জন্য অনেক শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে চায়, কিন্তু মূলত তার জীবনের শিক্ষা হচ্ছে শর্টকাটে কখনো কোনো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। উদ্যোক্তা অনেকটা লম্বা লার্নিং প্রসেস, তাই প্রচুর পরিমাণ বই পড়াটা প্রথম ক্রাইটেরিয়া। তাই তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের উদাহরণস্বরূপ মাহমুদুল হাসান সোহাগ তাদের সামনে তুলে ধরেছেন তার রকমারি .com-কে। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে রকমারি .com আজ বাংলাদেশের সবচেয়ে সুখী কোম্পানি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যতে এটি যে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এ ব্যাপারে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নেই। যদি আপনার এরকম ওয়েবসাইট প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশন, ই-কমার্স ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট এবং যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের অর্ডার করুন।